Am I? Am I? Ami ki? Ami ki? Are we? Are we? Amra ki? Amra ki? Are you? Are you? Tumi ki? Tumi ki? Is he? Is he? She ki? She ki? Are they? Are they? Tara ki? Tara ki? Egulo amra kibhabe shikhechhilam age shikhechhilam I am, we are, you are, she is, they are, it is, this is, that is, tai na? Tarpore amra jenechi shudhumatro ওই অ্যাম ইজ আরটাকে আগে দিলেই এই যে এর আগে দিলে কি হয়ে যাবে প্রশ্ন বোধক হয়ে যাবে প্রশ্ন করতে হয় কিভাবে এটা আমরা জেনে যাব তারপরে আমরা কিভাবে পড়েছিলাম দেখেন তো অ্যাম আই আমি কি আর উই আমরা কি আর ইউ তুমি কি ইজ হি সে কি আর দে তারা কি আর দে তারা কি Am I, are we, are you, is he, are they, is this, is that, are those, এরকম ভাবে আমরা পড়েছিলাম তাই না আচ্ছা এখন এভাবে আমরা শত শত বার চেষ্টা করেছি করার পরে এখন আমরা কি শিখেছিলাম তারপরে তার আগে কি লাগাতে হবে বলেন who who's whom what why when where how How many, how much? Who's whom? Ke kar kake? What, why, when? Ki keno kokhon? Where, how? Kothay, kibhabe? How many, how much? Ki kotogulo, ki poriman? এগুলো এখন আমরা এক এক করে এরই আগে লাগিয়ে দিব আমরা জেনেছি পৃথিবী যদি উল্টেও যায় সাহায্যকারী ভার্ব যে এগুলো যদি আমরা আগে না দেই তাহলে কি করতে পারবো না প্রশ্ন করতে পারবো না আমটা মূলত এখানে ছিল তাই না কিন্তু কামটা আমরা এখন কোথায় নিয়ে গেছি আয়ের আগে নিয়ে গিয়েছি তো আয়ের আগে নিয়ে যে হয়েছে আম আই আমি কি তাহলে Am I a student? Am I ki? Chhatro. Kintu kakhon ami jodi boli who am I? Who ta jodi lagiye dei? Bolen who am I? Who am I? Who am I? Ami ke? Who? Are we? Amra kara? তাহলে একটা একটা করে লাগিয়ে দিলেই কিন্তু সবগুলো সামনেই হয়ে যাবে তাই না বলেন তো তাহলে হু আম আই আমি কে হু আম আই আমি কে হুসের পরে পৃথিবীর যেটাই লাগিয়ে দিবেন একটা একটা করে আমি শিট দিব আপনাদেরকে ভয় নেই ইনশাল্লাহ হুসের পরে যেটাই লাগিয়ে দিবেন যে কলমটা লাগিয়ে দিলাম তাহলে বলেন হুস পেন কার কলম হুস পেন কার কলম লিমানিল কলম লিমানিল কলম কলমটি কার হুস পেন কলমটি কার হুস পেন কার কলম হুস পেন কার কলম আচ্ছা আমি এই দুটো বাদ দিলাম এই দুটো একটু কষ্টকর মানে এখন আমরা লাগিয়ে দেব এটা দিয়ে আমি যদি বলি হু আম আই আমি কে কে আমি কে আমি কে আমি আবার যদি আমি লাগিয়ে দেই এখানে হু আর উই আমরা কারা কারা আমরা আমরা কারা উই আর মুসলিম হু আর ইউ এখন যদি এটা এখানে লাগিয়ে দেই আপনারা তো জানেন বাক্যের মাঝে আসলে ছোট আথের হয় তাই না ছোট অক্ষর হয় তো এখন যদি বলি হু আর ইউ তুমি কে হু আর ইউ তুমি কে হু আর ইউ তুমি কে Who are you? তুমি কে অভিনয়ের সাথে হু আর ইউ তুমি কে এখন আজকে গিয়ে জানতে পারলেন তাই না হু আর ইউ আসলে এটা কি ছিল বাবা ইউ আর তুমি হও সেখান থেকে আমরা প্রশ্ন করেছি আটটাকে আগে নিয়ে আসছি আর ইউ
তুমি কি এখন যখন আমরা এটা লাগিয়ে দিচ্ছি হু তখন হচ্ছে কে হু আর ইউ তুমি কে হু আর ইউ তুমি কে হু আর ইউ এখন যদি আমি বলি যে হু ইজ হি সে কে হু ইজ হি সে কে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা জীবনে এখনো টেনশন নামই শিখেননি কিন্তু দেখেন আপনারা কত সুন্দরভাবে পারছেন তাই না আপনারা আগেই বলে দিচ্ছেন আমি বলার আগেই মাশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন দিনের পথে বলেন তো আবার হু আর দে মাশাআল্লাহ হু আর দে তারা কে তারা কে হয় তারা কারা হু আর দে 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 এখন যদি আমি বলি হু আর দিস এইগুলো কারা হু আর দোজ এইগুলো কারা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন যদি আমি হুটা না দিয়ে এভাবে ওয়াট দিয়ে দেই তাহলে আমরা কি বলবো এখন না হ্যাঁ আমি কি ওয়াট আম আই ওয়াট আম আই আমি কি ও মাশাআল্লাহ এরকম এরকম করে করতে হবে রাইট একটা হচ্ছে কি কয় শিকারে কি কি মানে হ্যাঁ না আর একটা হচ্ছে কয় দীর্ঘিকারে কি তখন তখন এক দুটাই প্রশ্নবোধক কিন্তু একটা যেমন বলছি হোয়াট আম আই আমি কি আমি বাঘ ভাল্লুক না টিচার আপনাকে বলতে হবে আর আমি যদি বলি আমার টিচার আমি কি একজন শিক্ষক তখন আপনারা বলবেন হ্যাঁ আর আমি যদি এখন বলি হোয়াট আম আই হোয়াট আম আই আমি কি তখন আপনারা কি বলবেন ইউ আর মাই ফেভারিট টিচার মাই অনারেবল টিচার আই লাভ ইউ তাই না আচ্ছা নেক্সট তাহলে এখন যদি বলি হোয়াট আর উই তাহলে আমরা কি হোয়াট আর উই মানে ইউ আর স্টুডেন্ট ইউ আর স্টুডেন্ট এখন যদি বলি হোয়াট আর ইউ তুমি কি মানে তুমি কি করো হোয়াট আর ইউ মানে কি তুমি কি করো তুমি কি বাঘ ভাল্লুক না কি তুমি ঠিক আছে আবার আমি যদি বলি হোয়াট ইজ হি সে কি হোয়াট আর দে এখন যদি আমি বলি ওয়াই দে এভাবে প্রায় 300 পৃষ্ঠার বই পাণ্ডুলিপি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে রেখেছি সমস্যা নেই আস্তে আস্তে দিব আমরা শুধু জানছিলাম যে এই যে প্রশ্নগুলো এগুলো আগে দিলেই হয় তার আগে এগুলো জোড়া দিলে প্রশ্নবোধক হয় আপনারা যেন পরীক্ষায় ফেল না করেন এই জন্য এখন যদি ওয়াই মানে কেন আমি যদি বলি ওয়াই আমাই ওয়াই আমাই ওয়াই আমাই আমি কেন আমি এখন যদি বলি হোয়াট আর উই আমি যদি বলি হোয়াট আর ইউ হোয়াট আর ইউ দেয়া তুমি কেন সেখানে তুমি সেখানে কেন আমি যদি এখন বলি এটা কি ওয়েন বলি ওয়েন আর ইউ কখন তুমি আমি যদি বলি হোয়ার আর ইউ হোয়ার আর ইউ কোথায় তুমি মাশাআল্লাহ আমি যদি বলি হাউ আর ইউ কিভাবে তুমি তাহলে এইবারে আপনারা আসল জিনিস পেয়ে গেছেন আসলে আমরা হাউ আর ইউ দিয়ে কি বুঝাই বাবারা তুমি কেমন আচ্ছা তাই বুঝায় না আসলে প্রকৃত অর্থ কি বলেন তো হাউ আর ইউ মানে কিভাবে তুমি তুমি কিভাবে তার মানে তুমি কিভাবে আছো তার মানে তুমি কেমন আচ্ছা এইভাবে যখন আমরা পড়ব শত শতবার আমরা নিজেরাই খাতায় বানিয়ে তখন দেখব আমাদের কাছে ইংলিশটা ভীষণ স ইজ ইংলিশ হার্ড ইজ ইংলিশ হার্ড মানে ইংলিশ কি খুবই কঠিন জিনিস নো রাইট নো কি ইংলিশ ইজ নট হার্ড বা
isn't তাই না আচ্ছা আমরা আস্তে আস্তে জানব এগুলো আমরা শুধু আপনাদেরকে সাময়িক শিক্ষা দিলাম যাতে করে আপনারা পরীক্ষা যে ধরনের প্রশ্ন আসে সেগুলো জানো আমরা পারি আজকে আপনাদের কি ছিল রচনা ছিল তাই না মাইসেলফ রচনা দিয়েছিলাম লিখে নিয়েছিলাম এখন যদি আমি প্রশ্ন লিখি প্রশ্ন আকারে দিব তো আমি যদি বলি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইয়োরসেলফ অ্যাবাউট ইয়োরসেলফ তুমি তোমার নিজের সম্পর্কে কি জানো কি জানো রাইট লেখো আমি এখন যদি বলি যে হোয়াট ইজ ইয়োর নেম তাহলে আসলে কি ছিল ইয়োর নেম ইজ তোমার নাম হয় ইজ ইয়োর নেম এটা কি তোমার নাম তারপরে আমি লাগিয়ে দিছি হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি এন্ড হোয়াট আর ইউ এবং তুমি কি তার মানে তুমি কি করো এরকম ভাবে প্রশ্ন দিব সেই প্রশ্ন অনুযায়ী আপনাদেরকে লিখতে হবে আমি যতই রচনা মুখস্থ করে নেই আপনি আমার প্রশ্ন অনুপাতেই কিন্তু আপনাকে লিখতে হবে প্রশ্ন যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি ফ্রি হ্যান্ড রাইটিং নিজে নিজে বানিয়ে লিখতে পারবেন না আমি আপনাদেরকে চাচ্ছি শুধু নিয়ম ছাড়াই আপনারা বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে ইংলিশ লিখবেন ইনশাআল্লাহ এটা আমি প্রমাণ করে দেখিয়ে দেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ